আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে কেক ডেকোরেশনের টপার তৈরি করে দেখাবো। ওপরে নাম লেখা এই বার্থডে টপারগুলো আমরা বেশ চড়া দামে কিনে থাকি, কিন্তু একটু মাথা খাটিয়ে যদি আমরা ঘরেই এটা চেষ্টা করি তাহলে অনায়াসে বানিয়ে ফেলতে পারি। আজকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো, যে কেউ এই টপারগুলো তৈরি করতে পারবেন, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি দুই ধরনের কাগজ নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো কালার নিতে পারেন, আমি আমার মন মতো নিয়েছি। বড় যে কাগজটা এটা হচ্ছে 9 সেন্টিমিটার। প্রথমে আমি আসলে গোল করে কেটেছি, মাপ করিনি, কিন্তু ভিডিও সুবিধার্থে আপনাদেরকে আমি মাপটা দেখিয়ে দিলাম। আর ছোট কাগজটা নিয়েছি আমি 7.5 সেন্টিমিটারের মতো, এর থেকে বড় ছোটও আপনারা করতে পারবেন। এখন ছোট কাগজটার উপরে বার্থডে উইশ লিখে নিচ্ছি। নর্মালি সবাই তো হ্যাপি বার্থডে লেখে, আমিও সেটাই লিখে নিলাম। আপনারা চাইলে শুধু হ্যাপি বার্থডে লিখতে পারেন, আবার সাথে নামও লিখতে পারেন, আমি নাম সহই লিখেছি। হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা গ্লিটার পেন নিয়েছি, আপনারা সাইন পেন বা যে কোনো রঙও নিতে পারেন। যেহেতু কাগজটা একদমই সাদা, নাম ছাড়া কিছু নেই, তাই আমি ছোট ছোট কিছু ফুল এঁকে একটা সিম্পল ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে আমার এই ডিজাইনও করতে পারেন, আবার মন মতোও করতে পারেন। আর মাঝখানের পেপারটা আপনারা সাদার পরিবর্তে কালারিংও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন একটা শাঁসলিকের কাঠি নিয়েছি, চাইলে টুথপিক ইউজ করা যাবে, তবে টুথপিক ব্যবহার করলে দুইটা টুথপিক ইউজ করতে হবে। পেছনের সাইডে হালকা করে একটু গ্লু লাগিয়ে নিয়েছি, আর একটা সোজা বর্ডারের মতো দিয়ে দিচ্ছি। এটার উপরে শাঁসলিকের কাঠিটা বসিয়ে দিলাম। এখন শাঁসলিকের কাঠির উপরেও হালকা করে একটু গাম দিয়ে দিচ্ছি। বড় যে কাগজটা সেটার একদম মাঝখান বরাবর একটু খেয়াল করে আস্তে ধীরে কাজটা করবেন। মাঝখানে দিয়ে চেপে চেপে হাত দিয়ে বসিয়ে দিচ্ছি, আর সাইডে একটা সেলাইয়ের মতো ডিজাইন দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এইটা নাও দিতে পারেন, আমি দেখা সৌন্দর্যের জন্য দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা টপার তৈরি হয়ে গিয়েছে। এবার ওই একই সাইজে শুধু ভিন্ন শেপ এবং কালারে আমি দুইটা কাগজ কেটে নিয়েছি। বড় কাগজটার উপরে গ্লু দিয়ে আমি হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি। এই কাজটা গাম দিয়ে করছি, কারণ আমি এটাতে গ্লিটার ইউজ করব। হয়ে গিয়েছে। এখন এখানে আমি 3 কালারের গ্লিটার নিয়েছি, তবে ইউজ করব একটা কালার, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দেখালাম। এখন এই গ্লুর উপরে আমি গ্লিটারগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা চিমটা দিয়ে করছি, আপনারা হাত দিয়েও করতে পারেন। শুধু এভাবে নাড়া দিবেন, আর দেখবেন গ্লুর উপরে গ্লিটারগুলো খুব সুন্দরভাবে বসে যাবে। হয়ে গিয়েছে। এখন এটার পেছন সাইডেও আমি গ্লু লাগিয়ে নিচ্ছি। আবারও শাঁসলিকের কাঠি লাগিয়ে নিব, সবগুলোতে ওই একই প্রসেস। এখন একটার উপরে আরেকটা কাগজ এভাবে সাবধানে বসিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, তবে দেখা সৌন্দর্যের জন্য আমি একটা রিবন দিয়ে আরও বেশি সৌন্দর্যটা বাড়িয়ে দিলাম। আমার দ্বিতীয় টপারটাও তৈরি হয়ে গিয়েছে। পরের টপারটা তৈরি করার জন্য আমি এখানে গ্লিটার পেপার নিয়েছি, বাজারে 20 টাকা করে এই গ্লিটার পেপারগুলো আপনারা পেয়ে যাবেন। একটা গ্লিটার পেপার নিয়ে তার উপর আমি ডিম শেপের একটা কাগজ নিয়েছি কেটে। কেনার সময় খেয়াল রাখবেন এটা যেন আঠালো, মানে পিছনে স্টিকারের মতো থাকে, এতে করে আপনার কাজ করতে সুবিধা হবে। এখন এই শেপটা ধরে আমি পেপারের উপরে এঁকে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। শেপ করে আমি সম্পূর্ণ কাগজটাকে কেটে নিলাম। এখন এই কাগজটার পেছনে আমি 1/2 ইঞ্চি দূরে রেখে ওই একই শেপে আরেকটা গোল ডিমের মতো এঁকে নিব। আপনারা এটাকে অন্য কোনো শেপেও করতে পারেন, যেমন 3 কোণা, 4 কোণা বা স্টার। আমি এই ওভাল শেপ, মানে ডিমের এই শেপটাই করছি। এখন এই শেপটার যে 1/2 ইঞ্চি ছিল সেটা আমি কেটে নিব, আর মাঝখানের গোল অংশটা আমার দরকার নেই।
শুধু সাইডের এই বর্ডারের অংশটাই আমার লাগবে। কাটা হয়ে গিয়েছে, এই অংশটা আমার লাগবে, মাঝখানে ওটা দরকার হবে না। এখন যে কাগজটা আগে নিয়েছিলাম সেই কাগজটার উপরে এই গ্লিটারটাকে লাগিয়ে দিব। একটু খেয়াল করে সাবধানে সুন্দর করে লাগাবেন যাতে ওই কাটা অংশটা বোঝা না যায়। আমি শুধু কাটার সুবিধার্থে ওই কাটাটা সাইডোভাবে কেটে নিয়েছি, কিন্তু এটা পরবর্তীতে বোঝা যাবে না। আশেপাশে এবড়ো থেবড়ো থাকলে সেটাও কেটে ফেলে দিবেন। হয়ে গিয়েছে। এখন আমি একটা শাশলিকের কাঠি নিয়ে ওই কাগজের মাঝখানেই লাগিয়ে দিচ্ছি। যেহেতু এটা স্টিকারের মতো অলরেডি গ্লু দেয়া আছে, তাই আর কোনো অতিরিক্ত আঠার দরকার নেই। এখন মাঝখানে আমি ওই হ্যাপি বার্থডে উইশ লিখে নিচ্ছি। এই টপারগুলো আপনারা অ্যানিভার্সারি বা অন্য কোনো অকেশনের জন্য বানাতে পারেন, মানে আপনি কেক বানালে তার উপরে শুধু মাঝখানে যে ধরনের উইশ আপনার প্রয়োজন তাই লিখে নেবেন। লেখা হয়ে গিয়েছে। এখন আমি একটা চিকন তুলি আর নিয়েছি অ্যাক্রেলিক কালার। আপনারা এখানে জল রং বা যে কোনো রং ইউজ করতে পারেন, অথবা পেন্সিল কালার, সাইন পেন, আপনার ডিজাইন করার সুবিধার জন্য যেটা আপনার প্রয়োজন আপনি সেটাই নিতে পারবেন। ছোট ছোট কিছু ফুল এঁকে নিচ্ছি। আসলে ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে দেখতে ভালোই লাগছিল। লেখা হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা পাতলা রিবন নিয়ে ওই ফ্লাওয়ার ডিজাইন করে নিয়েছি। এখন এটাকে এটার সাথে আমি লাগিয়ে নিচ্ছি। একটু শক্তভাবে লাগাবেন যেন খুলে না আসে। দেখতে পাচ্ছেন কত কিউট এবং সুন্দর একটা টপার তৈরি হয়ে গেল। পরের টপারের জন্য আমি নিয়েছি ওই একই মাপের 9 সেন্টিমিটার এবং 7.5 সেন্টিমিটারের ওই মাপটাই। বড় যে অংশটা সেই অংশটার সাইডে আমি হালকা একটু কালার করে নিচ্ছি। এখানে আপনারা কালারিং পেজও ব্যবহার করতে পারবেন, অথবা মন মতো যে কোনো কালারও দিতে পারবেন। আমি পিঙ্ক কালার দিয়েছি। এখন ছোট সাইজের এইটা ওপর দিয়ে বসাবো। তবে তার আগে আমি এখানে 10 সংখ্যা নিয়েছি আর নিয়েছি গ্লিটার পেপার। এখন এই শেপ করে কেটে নিয়েছি। যারা বার্থডের জন্য তৈরি করেন, বাচ্চাদের 1 বছর 2 বছরের জন্মদিনের জন্য, তারা আপনারা এইভাবে কেটে কাগজের উপর লাগিয়ে নিতে পারেন আর কেকটা নিচে যে কোনো ডেকোরেশনই করতে পারবেন। আমার 10 দরকার ছিল, যেহেতু আমার কাজিনের জন্য এটা আমি তৈরি করছি ওর 10 বছরের বার্থডেতে। আর এখানে আমি চিপসের সাথে যে খেলনা দেয়, সেখান থেকে একটা হুন্ডা খেলনা নিয়ে এটার সাথে লাগিয়ে দিলাম। এটাও আমার সেই কাজিনেরই। এখন পেছনে আমি গ্লু লাগিয়ে নিয়েছি। আপনারা যদি ওই হুন্ডাগুলো না পান, তাহলে আপনারা যে কোনো ধরনের স্টিকারের দোকানে এই হুন্ডাগুলো পেয়ে যাবেন। এখন এটাকে উপর দিয়ে চেপে লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন টপারটা কতটা সুন্দর হয়েছে। এখানে আমি হ্যাপি বার্থডে লিখে নিয়েছি। আপনারা গুগল থেকে যে কোনো শেপ করে এখানে লিখে নিতে পারবেন এই গ্লিটার পেপারের উপরে। এখন আমি এটাকে শেপ করে কেটে নিব। কাটা হয়ে গিয়েছে। এখন ছোট ছোট যে অংশগুলো, যেমন এর মাঝখানে আর পি এর মাঝখানে যে ছিদ্রগুলো, ওগুলো তো কাটা আসলে খুবই অসাধ্য ব্যাপার। তাই আমি ওই অংশগুলোতে সাদা কালার দিয়ে মার্ক করে দিচ্ছি, যাতে বোঝা যায় যে মাঝখানের অংশটা কাটা। আর এরকম একটা শেপ করে কাগজ কেটে নিয়েছি। এখন পেছনের স্টিকারটা তুলে আমি শুধু এই কাগজটার উপরে বসিয়ে দিব। একটু খেয়াল করে সাবধানে বসাবেন, যেহেতু নিচের বার্থডে লেখাটা একটু বড় আর হ্যাপি লেখাটা একটু ছোট। লাগানো হয়ে গিয়েছে। এখন আমি সাইন পেন দিয়ে ছোট ছোট কিছু লাভ এঁকে নিচ্ছি। আপনারা বল বা যে কোনো শেপ করতে পারেন, অথবা এখানে ছোট ছোট ইমোজি স্টিকার সেগুলো লাগাতে পারেন। আসলে ডেকোরেশনটা যার যার পছন্দ অনুযায়ী হয়ে গিয়েছে। পিছনে আমি শাশলিকের কাঠি লাগিয়ে নিলাম আর একটা রিবন দিয়ে তৈরি করে নিলাম আরও একটা টপার। দেখতেই পাচ্ছেন টপারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি সর্বশেষ টপারটা তৈরি করব। এখানে আমি একটা শক্ত কাগজে গোল শেপ করে কেটে নিয়েছি, হালকা একটু গ্লু লাগিয়ে নিলাম। এই টপারটা আসলে খুবই গর্জিয়াস একটা টপার। ওপরে একটা পাতলা প্লাস্টিক লাগিয়ে সাইড থেকে কেটে নিলাম। ওই শেপের থেকে আরেকটু বড়, এবং মাঝখানে আমি আমার বার্থডে উইশ লিখেছি আর নিয়েছি কিছু বড় গ্লিটার। এটাকে চুমকিও বলে অনেকে। মাঝখানে দিয়ে দিলাম, আর যে উপরে রিংটা বানিয়ে রেখেছিলাম সেটার সাইডে এখন আমি গ্লু লাগিয়ে নিব। কাজটা কিভাবে করছি আপনারা একটু খেয়াল করে দেখবেন, তাহলে যে কেউ বানাতে পারবেন।
আজকের ভিডিওটা আসলে ডিটেলসে দেখানোর কারণে একটু বড় হয়ে গিয়েছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, আর কিছু ডোরেমন এঁকে নিয়েছি। আমি আজকে ডোরামিও নিয়েছি। আসলে আমার কাছে ডোরামিটাকে খুবই কিউট লাগে। কার কার কাছে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। মাঝখানের এই গ্লিটারগুলো নড়াচড়া করবে। একটা রিবন লাগিয়ে আমি এটা কমপ্লিট করে নিয়েছি। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও ইউনিক টপারের রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে তাহলে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।